শক্তিশালী করা যায়, কিভাবে বিজেপির হাত থেকে দলকে রক্ষা করা যায়, তার জন্য খোকন, আমি, রাসবিহারী, রব এবং আদার্স যারা প্রশান্ত কিশোরের লোক তারা ছিলেন এবং সে প্রসঙ্গিত এরা থেকে আমরা একটা আলোচনা করছিলাম। এছাড়া আর ভোটে আমরা জিতবো আবার কি হবে, এর সাথে দলের কোনো ব্যাপার নেই। বর্তমান দক্ষিণে প্রচুর ভোটে তৃণমূল জিতবে, সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, এর বেশি কিছু নেই। এনে এসেছিলেন তিনি আলোচনা, আরে আমাদের সেই একই কথা অরূপদা যেটা বললো, বিধানসভা ভোট, বিধানসভা ভোটে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে, সেই ব্যাপারেই আমরা একটা আলোচনায় বসেছিলাম। সেই আলোচনা আমরা করলাম যে আমাদের তো জিততে হবে, সে জিতবে, আমরা দলের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই কাজ করব। ঠিক হয়েছে, যৌথভাবে কিভাবে আমরা একসঙ্গে সব প্রোগ্রাম করব।